16 ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে 8 ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মেজবাউদ্দিন কায়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ সহ অন্যান্যরা। এ সময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।